নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে ঝিঙে দিয়ে রূপচাঁদ মাছের একটা রেসিপি করব, সেই জন্য মাছগুলো কাটে নেব। তোমার থেকে তো আমার আঁশ ছাড়ি যাওয়াটে বঠিতে ভালো। তুমি কি ছাড়াও তো গরম করি করি ছাড়াচ্ছি তো, বাজারের মাছ আলাদা মতন অবস্থা হয়েছে, সারা গায়ে আঁশ লাগে। খলি মাছের যেমন আঁশ, এই রূপচাঁদ মাছের আঁশও সেই রকম হয়েছে। মাছগুলা সব এরকম করি কাটি লিবা। এরকম করে ঘষে ঘষে মাছ ধুলে মাছে আঁশ সব উঠে যাবে যেটুকু আছে। এরকম করে সব মাছগুলো ধুয়ে নেবো পরিষ্কার। মাছটা ধুয়ে নিয়ে আসি, এবার ঝিঙে আর আলু কেটে নেব। ছোট ছোট ঝিঙে, এই ঝিঙে গুলো পটল ঝিঙে বলে, লবণ হলুদ। এবার মাছটা ভালো করে মাখিয়ে লিবা। কড়াটা গরম হয়েছে, এবার তেল দি দিবা। আগুন উঠিছে কড়ায়, এবার মাছগুলো ভাজি নিবা। কেন কড়াইতে হলো আগুন, আগুন উঠে যায় মাঝে মাঝে কড়ার মধ্যে আগুন জ্বলে যায়। হ্যাঁ, আলু অনেকবার দেখেছি ওরকম। ঝিঙের গায়ে একদম একদম সবুজ সবুজ রেখে কাটিছি। কড়ায় আগুন জ্বলে গেলে কড়া ফাটি যাওয়ার ভয় বেশি। ওরকম করি মাছগুলো ভাজা হয়েছে, এবার তুলি লাইছি। আবার এই মাছগুলা ভাজি নিবা। পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন, এবার সবজি গুলো দিয়ে দিবা। কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, ঝিঙাটা হালকা করে কষি নিছি। ঝিঙা জিনিস, ঝিঙা জল জিনিস তো, বেশি কষানো যায়নি। এবার জল দিয়ে দিবে।
আমি জিরে বেটে নিচ্ছি। তরকারি ফুটি উঠছে, এবার মাছগুলা দিয়ে দিব। এবার ঢাকা দি করি, সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এবার ঢাকাটা তুলে নেব, তরকারি জিরে বাটা দিয়ে দেব। এবার জিরে বাটাটা দিচ্ছি, এবার আরেকটু সময় ফুটাই নেব। জিরা বাটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, এবার নামিয়ে নিবো।